তো গাইস, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি শ্রাবণী। শ্রাবণী স্পেশালে সবাইকে ওয়েলকাম জানাই। সবসময় তো একই রকম ভিডিও দিচ্ছি, বাট একটু অন্যরকম ভিডিও দিলে কি হয়। তো এখন তো আমি গ্রামে এসেছি, তোমরা ভালো মতোই জানো, আর গ্রামের মাছ কাটিং তোমাদের আজকে দেখাবো। তো চলো, আমাদের আজকে একটা বড় মাছ এনেছে, বাট মাছটার নাম জানি সিলভার কাপ, কিন্তু বাড়িতেই বলেছে ওরা গ্রিলেড। তো এখন আমরা বাজারে যাই আর মাছ নিই। তো মাছ নিতে গেলে দেখবে আগেই মাছ আমাদের কেটে দেয়, আমি তো মাছ কাটা জানি না। তো বাড়ি এসেছি, দেখো বড় একটা মাছ কাটছে আমার যা, মানে আমার সর্দি ভাই, তো ও আজকে মাছ কাটছে আর আমি ভিডিও বানাচ্ছি। তো এখানে মাছটাও কেমন করে কাটছে আমিও শিখছি, আর তার সাথে সাথে ভিডিও করে রেখে দিচ্ছি, যেহেতু আমারও কাজে লাগবে। তোমরা যারা জানো না মাছ কাটিং, তাদেরও কাজে লাগবে। তো চলো আজকে দেখো, একটা নর্মাল বটি দিয়ে এত বড় মাছ কী করে কাটবে আমি প্রথমে ভাবতেই পারছিলাম না, কত ইজিভাবে মাছটা কেটে নিয়েছে। দেখো আগে প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিল, তারপরে মাছের যে সাইডে কাটাগুলো থাকলো ওটা কেটে নিল, দিয়ে পেটিটা বার করে নিল। নিয়ে মাছের মাথাটা দেখো, তোমাদের আমি দেখাই, মাছের মাথাটা কত বড়, আর এখনও হাফিস কাটছে এই দেখো কত, এখনও জ্যান্ত মনে হচ্ছে, মানে পুরো জ্যান্ত মাছ, আর কত রক্ত হয়েছে। তো এই জ্যান্ত মাছের টেস্ট মানে সম্পূর্ণ আলাদা, এত বড় মাছ নিশ্চয়ই বুঝতে পারছো কত কীরকম টেস্ট হবে। এখন মাথাটা কাটা হচ্ছে, দেখো মাথাটা এই যে দুফালি করে নিয়ে নিল, তারপরে আবার মাঝখান দিয়ে আর এক ফালি করে চার ফালি হবে একটা মাথা। ভাবতে পারছো আমাদের শহরেও কিন্তু একটা মাথা চার ফালি করে দেয় না, শহরেও একটা মাথাকে দুফালি করে দেয়, কারণ হাত কাটে যাওয়ার ভয়তে চার ফালি করে না। কিন্তু এখানে দেখছি সর্দি ভাই চার ফালি করেছে একটা মাথা, খুব সুন্দরও হয়েছে, যেহেতু বড় মাছ তো আর ভাজার জন্য খুব ইজি হয়ে যাবে। আর পিসগুলো দেখো বেশ মোটা মোটা রেখেছে, ছাঁকা তেলে ভাজতে হবে। তো চলো গাইস, আজ ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, অবশ্যই কিন্তু জানাবে যে কমেন্টে আমাদের গ্রামের মাছ কাটিং কেমন হয়েছে।